প্রিয় বোনেরা, শেষ 8 দিনের প্রস্তুতি পর্ব WBP লেডি কনস্টেবল মিস জিকে পোর্শন মক টেস্ট নাম্বার 27। তো আজকে আমি তোমাদের সাথে বিগত বছরে 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আলোচনা করব এবং রেল এবং WBCS-এ 1500টি বিগত প্রশ্ন আমরা কিন্তু সলভ করতে চলেছি। 9 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস কন্টিনিউ চলবে, তো তোমরা প্রত্যেক দিন কিন্তু এই ক্লাসগুলি অ্যাটেন্ড করবে এবং বলবে আজকের এই 50টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি কোশ্চেন ঠিক হচ্ছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? WBP লেডি কনস্টেবল পিলি এক্সাম 2018 সালে এসেছিল। আজকে আমি WBP লেডি কনস্টেবল পিলি এক্সামের 43টি PBS-এর কোশ্চেন তোমাদের নিয়ে আসি 2018-তে, যেটা পিলিতে এক্সাম এসেছিলো, সেই প্রশ্নগুলো তোমাদের আজকে করাবো এবং দেখবো আমরা যে এতদিন WBCS এবং রেলের থেকে যে 1000টি প্রশ্ন সলভ করেছি এর মধ্যে কতগুলো কমন আমরা পাই। ঠিক আছে, আমাদের আজকে প্রথম প্রশ্ন, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, বাস্কেটবল, হকি নাকি ক্রিকেট? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেওধর ট্রফি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, অপশন নাম্বার ডি। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু আমি কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই করিয়েছি, একটু ভালো করে মনে করে দেখো, এই কোশ্চেনটা কিন্তু করানো আছে। ঠিক আছে, আমাদের এরপরে পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1002, এখানে কী প্রশ্ন বলেছে দেখো, নিম্নলিখিত আন্দোলনগুলিকে কালক্রমানুসারে সাজালে কোনটি সঠিক হবে? আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন, হোম রুল আন্দোলন নাকি ভারত ছাড়ো আন্দোলন? নিম্নলিখিত আন্দোলনগুলিকে কালক্রমে সাজানো, তো প্রথমত আমাদের এই আন্দোলনগুলোর সাল অবশ্যই জানতে হবে। প্রথম হচ্ছে আইন অমান্য আন্দোলন, এর সালটা হচ্ছে, আইন অমান্য আন্দোলন সালটা হচ্ছে 1930। এরপরে দেখব হচ্ছে খিলাফত আন্দোলন, তো এর সালটা হচ্ছে 1919। এরপরে দেখব হচ্ছে হোম রুল আন্দোলন, এর সালটা হচ্ছে 1916, এবং ভারত ছাড়ো আন্দোলন, এর সালটা হচ্ছে 1942। অর্থাৎ আমরা যদি কাল ক্রমানুসারে সাজাই তো এখানে সঠিক অপশন হবে 3, 2, 1, 4। দেখো কোথায় আছে অপশন নাম্বার সি, 3, 2, 1, 4 হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ প্রথমে হোম রুল আন্দোলন, তারপর খিলাফত আন্দোলন, তারপরে আইন অমান্য আন্দোলন এবং সর্বশেষে ভারত ছাড়ো আন্দোলন। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1003, URL-এর পুরো কথাটি কি? ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক, ইউনিফর্ম রেজিস্টার্ড লোকেটার নাকি ইউনিফাইড রিসোর্স লিঙ্ক নাকি ইউনিফর্ম রিসোর্স লোকেটার? সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, URL-এর পুরো কথাটি কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে URL, যেটা রয়েছে, তো URL-এর সঠিক উত্তরটি কী হবে, তোমাদের কি হবে বলে এখানে মনে হচ্ছে বলো? URL-এর সঠিক হতে হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, ইউনিফর্ম রিসোর্স লোকেটার, অর্থাৎ অপশন নাম্বার ডি, ইউনিফর্ম রিসোর্স লোকেটার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1004, ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় মেমোরিয়াল, করোনেশন ব্রিজ নাকি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে? ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ঠিক আছে, তো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। সালটা হচ্ছে 1999। ঠিক আছে, সালটা ছিল হচ্ছে 1999। মনে রাখবে পশ্চিমবঙ্গে কিন্তু দুটি ঐতিহ্যবাহী স্থান রয়েছে পশ্চিমবঙ্গে, একটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক 1987, সালটা হচ্ছে 1987, দু নাম্বার হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা সাল হচ্ছে 1999। চলো আমাদের পরবর্তী প্রশ্ন, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ ঘটেছিল? কুশীনগর, কটক, লুম্বিনী নাকি বৈশালী? কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ ঘটেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার প্রত্যেকে চেষ্টা করো যে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ কোথায় ঘটেছিল, সঠিক উত্তর হয়ে যাবে কুশীনগর, অপশন নাম্বার এ হয়ে যাবে কুশীনগর এই প্রশ্নের সঠিক উত্তর। গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বিনী। ঠিক আছে, এবং গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মাপদেশ দিয়েছিলেন কোথায়? সারনাথে। এটাও কিন্তু একটা প্রিভিয়াসের কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1006, পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম নাকি পুরুলিয়া? পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে? তো চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, পুরুলিয়া। পুরুলিয়া হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1007, দেখো বলছে কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? আং সাং সু কি, রবীন্দ্রনাথ ঠাকুর, ইউসুফজাই মালালা নাকি সিভি রমন? কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? চারটা অপশন অপশনের মধ্যে সঠিক উত্তরই দেওয়ার চেষ্টা করো, তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, বি, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। 1913 সালে সাহিত্যে কিন্তু
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1008, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চৌরি চৌরার ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধ, নাকি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, চৌরি চৌরা ঘটনা। ঠিক আছে, চৌরি চৌরা ঘটনার জন্য কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন, তো চৌরি চৌরা ঘটনা হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এই ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল, সালটা ছিল হচ্ছে 1922, সালটা ছিল হচ্ছে 1922। চলো আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1009, আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? হুমায়ুন, আবুল ফজল, শাহজাহান, নাকি আকবর? আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে আবুল ফজল, অপশন নম্বর বি, অপশন নম্বর বি আবুল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1010, ওয়াইফাই এর পুরো কথাটি কি? ওয়ার্ড ফিডিলিটি, ওয়ার্ড ফিল্ড, ওয়্যারলেস ফিল্ড, নাকি ওয়্যারলেস ফিডিলিটি? ওয়াইফাই এর পুরো কথাটি কি? তো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ওয়াইফাই এ সম্পূর্ণ বলছে ওয়্যারলেস ফিডিলিটি, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, ওয়্যারলেস ফিডিলিটি। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1011, এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? জওহরলাল নেহরু, ই এম ফস্টার, ভিক্টর ব্যানার্জি, নাকি মিনু মাসানি? সবকটি প্রশ্ন ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলি এক্সাম 2018 সালে আগত প্রশ্ন। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, ই এম ফস্টার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1012, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? এটাও কিন্তু একটা প্রিভিয়াসের কোশ্চেন। দেবপাল, ধর্মপাল, গোপাল, নাকি মহিপাল? বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে, বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো, একদম ইজি কোশ্চেন। এবং এই কোশ্চেনটাই কিন্তু আমি তোমাদের আগে করেছিলাম, সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল, অপশন নম্বর বি ধর্মপাল। অনেক সময় এই প্রশ্নটাও আসে যে পাল বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোপাল। ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু বিগত বছরের প্রশ্ন। রান্নার গ্যাসের মুখ্য উপাদান কী কী? তরল বিউটেন ও আইসোবিউটেন, হাইড্রোজেন ও অ্যাসিটিলিন, ইথিলিন ও কার্বন মনোক্সাইড, মিথেন ও ইথেন। তো অপশন অনুসারে দেখতে লাগবে। দেখো, রান্নার গ্যাসের প্রধানত উপাদান যেটা আমরা জানি প্রোপেন ও বিউটেন, কিন্তু এখানে আমাদের অপশন অনুসারে যদি দেখি রান্নার গ্যাসের মুখ্য প্রধান উপাদানগুলো হলো অপশন নম্বর এ তরল বিউটেন ও আইসোবিউটেন, অপশন নম্বর এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, কেরালার উপকূল ভাগ কী নামে পরিচিত? মালাবার, উৎকল, করমণ্ডল, নাকি কঙ্কন? কেরালা উপকূল ভাগ কি নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার প্রত্যেকে চেষ্টা করো, তো সঠিক উত্তর হয়ে যাবে কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত। একটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, একটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত। এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ার অনেক পরীক্ষা এসেছে, তো তোমাদের কিন্তু এইরকম প্রশ্নের সম্মুখীন তোমাদের কিন্তু অবশ্যই হতে হবে। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, কেরালার উপকূল ভাব কী নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে মালাবার, অপশন নম্বর এ মালাবার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখো, আরও কিছু পয়েন্ট মনে রাখো, তামিলনাড়ু রাজ্যের উপকূল রেখা কিন্তু করমণ্ডল নামে পরিচিত এবং মহারাষ্ট্র রাজ্যের উপকূল রেখা কিন্তু কোঙ্কন নামে পরিচিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1015, কী প্রশ্ন? 1 GB সমান সমান কত MB? একদম ইজি কোশ্চেন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। 1024 MB, 1024 KB, 1000 KB, নাকি 1000 MB? তো 1 GB সমান সমান সঠিক উত্তর হয়ে যাবে 1024 MB, অর্থাৎ অপশন নম্বর এ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1016, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? মুরাদ, সেলিম, দারা, নাকি খুররম? মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি ছিল? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম হচ্ছে খুররম, অপশন নম্বর ডি খুররম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1017, কী রয়েছে? দেখো, নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? তামা, রূপ, সোনা, নাকি লোহা? এটা লোহা ল হবে। ঠিক আছে, বলো নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? একটা গুরুত্বপূর্ণ কিন্তু ইজি কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে নব্যপ্রস্তর যুগে কিন্তু ভারতে তামা, অপশন নম্বর এ তামা ধাতুর ব্যবহার প্রচলিত ছিল, অপশন নম্বর এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 1018, সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স, মেনিনকাস, জুম, নাকি উত্তল? সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নম্বর ডি উত্তল। ঠিক আছে, সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে, অপশন নম্বর ডি উত্তল লেন্স হয়ে যাবে প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1019, ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? তামা, লোহা, অ্যালুমিনিয়াম, নাকি দস্তা? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো যে ভূপৃষ্ঠে কোন
ধাতুটি, কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে, দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে ভূপৃষ্ঠে কিন্তু অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ধাতুটি সর্বাপেক্ষা কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। তো মনে রাখি কোন গ্যাস সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় বা মৌল, সেটা হচ্ছে অক্সিজেন, O2 প্রায় 46.6%। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিলিকন যেটা 27.7%, তারপরে অ্যালুমিনিয়াম যেটা 8.1%, তারপরে লোহা 5%-এর মতো কিন্তু পাওয়া যায়। চলো আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর 1020, বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল? 1856, 1860, 1858 নাকি 1854? বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়েছিল 1856 সালে, অর্থাৎ অপশন নম্বর এ। প্রসঙ্গে আরেকটা কথা তোমাদের বলেছি, বিধবা বিবাহ আইন যখন পাশ হয় বা কার্যকর হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? তখন ভারতের ভাইসরয় ছিলেন হচ্ছেন লর্ড ক্যানিং। এটাও কিন্তু একটা প্রিভিয়াসের কোশ্চেন। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর 1021, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 1,68,000 মাইল, 68,000 মাইল, 86,000 মাইল নাকি 1,86,000 মাইল? সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে যে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত। সঠিক উত্তর হয়ে যাবে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে, সঠিক উত্তর হয়ে যাবে 1,86,000 মাইল, অর্থাৎ অপশন নম্বর ডি, 1,86,000 হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর 1022, আজান ফৌজ কোন সালে গঠিত হয়? 1943, 1947, 1945 নাকি 1944? আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে আজাদ হিন্দ ফৌজ 1943 সালে গঠিত হয়, 1943, অপশন নম্বর এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। আরেকটা প্রশ্ন যে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ক্যাপ্টেন মোহন সিং কিন্তু এই আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা ছিলেন। চলো আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর 1023, এখানে বলছে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? জার্মানি, সুইজারল্যান্ড, চীন নাকি স্পেন? নিচে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কিন্তু জেনেভায় অবস্থিত। জেনেভা কোন দেশ? সুইজারল্যান্ড, অপশন নম্বর বি, সুইজারল্যান্ড হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর 1024, ডাক্তার সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? ভূতত্ত্ববিদ্যা, পক্ষী বিষয়ক বিদ্যা, মহাকাশ বিজ্ঞান নাকি রেশম গুটির চাষ? ডাক্তার সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ডাক্তার সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে ডাক্তার সেলিম আলী কিন্তু পক্ষী বিষয়ক বিদ্যা, অর্থাৎ অপশন নম্বর বি, এটা কিন্তু একদম সঠিক উত্তর হয়ে যাবে। যেটাকে আমরা এর আগেও একটা প্রশ্ন আসে থাকে যে পক্ষী সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অর্নিথোলজি, এটাও কিন্তু একটা প্রিভিয়াসের কোশ্চেন। পরবর্তী প্রশ্ন নম্বর 1025, গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন কোন গ্যাসের জন্য হয়? কার্বন মনোক্সাইড ও সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও মিথেন, অ্যামোনিয়া ও ওজন, কার্বন টেট্রাফ্লুরাইড ও নাইট্রাস অক্সাইড। গ্রিন হাউস এফেক্ট মূলত বা মুখ্যত কোন কোন গ্যাসের জন্য হয়? তো এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গ্রিন হাউস এফেক্ট মূলত কার্বন ডাইঅক্সাইড ও মিথেন, অপশন নম্বর বি, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড ও মিথেন গ্যাসের জন্য হয়, তো অপশন নম্বর বি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর 1026, সিডি এর পুরো কথাটি কি? কম্প্যাক্ট ডিস্ক, কম্প্যাক্ট ডাটা, ক্যারিড ডাটা নাকি কম্প্রেস ডিস্ক? তো সিডি এর পুরো কথাটি কি? সঠিক উত্তর হয়ে যাবে সিডি এর পুরো কথাটি হয়ে যাবে একদম প্রথমেরটা কম্প্যাক্ট ডিস্ক, অপশন নম্বর এ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর 1027, কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? অ্যানাস রাদারফোর্ড, অ্যালবার্ট আইনস্টাইন, অ্যামেদিও অ্যাভোগাড্রো নাকি জন ডাল্টন? কে প্রথম বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য? সঠিক উত্তর চেষ্টা করো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, জন ডাল্টন। জন ডাল্টন প্রথম বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য। পরবর্তী প্রশ্ন নম্বর 1028, নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? ইয়ারসিন মার্চেন্ট, স্নুকার, যুবরাজ সিং, হকি, সানিয়া মির্জা, টেবিল টেনিস, বিশ্বনাথন আনন্দ? বা চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, ইয়ারসিন মার্চেন্ট স্কুনার, কারণ বিশ্বনাথ আনন্দ দাবা খেলার সঙ্গে যুক্ত, সানিয়া মির্জা লন টেনিস খেলার সঙ্গে যুক্ত, যুবরাজ সিং ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তো অপশন নম্বর এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নম্বর 1029, মেহুলি ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, এয়ার রাইফেল শুটিং, ব্যাডমিন্টন নাকি বাস্কেটবল? মেহুলি ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো সঠিক উত্তর হবে মেহুলি ঘোষ কিন্তু এয়ার রাইফেল শুটিং, এই খেলার সঙ্গে যুক্ত ছিলেন, অপশন নম্বর বি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর 1030, পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয়? নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন নাকি অক্সিজেন সালফাইড? পিতলকে খোলা
খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, হাইড্রোজেন সালফাইড। পিতলকে খোলা হাওয়ায় রাখলে এই হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি কিন্তু এর রং কিন্তু পরিবর্তিত হয়, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1031, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাকবি কালিদাস কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর, মহাকবি কালিদাস। এটা কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন, WBCS-এ এটাও কিন্তু আমি করিয়েছি। এর পাশাপাশি মনে রাখবে মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম, এগুলো গ্রন্থ, শকুন্তলা এই সমস্ত গ্রন্থের রচয়িতা হচ্ছে মহাকবি কালিদাস, ঠিক আছে? এগুলোও কিন্তু অনেক সময় পরীক্ষা দিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? অ্যানিবেশন, সিস্টার নিবেদিতা, ফ্লোরেন্স নাইটিকেল নাকি জোয়ান অফ আর্ক? এটাও একটা PBS-এর কোশ্চেন, আমি তোমাদের এটা করিয়েছি। কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কিন্তু লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1033, কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ IC কী দিয়ে তৈরি হয়? গ্রাফাইট, ম্যাঙ্গানিজ, সিলিকন নাকি ক্যালসিয়াম? তো কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ কী দিয়ে তৈরি? সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ কিন্তু অপশন নম্বর সি, সিলিকন দিয়ে তৈরি। অপশন নম্বর সি, সিলিকন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1034, ভারতের সাহিত্য ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? দাদা সাহেব ফালকে পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার নাকি জ্ঞানপীঠ পুরস্কার? সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে, জ্ঞানপীঠ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রশ্নটা কিন্তু আমি আবারও বলছি খুব গুরুত্বপূর্ণ, অনেকবার কিন্তু WBCS-এর পরীক্ষা এসেছে। তো আর প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান তোমাদের কি জানা আছে? তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান হচ্ছে জি শঙ্কর কুরুপ। কি বললাম? জি শঙ্কর কুরুপ কিন্তু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1035, ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়? কেরল, অন্ধ্রপ্রদেশ, আসাম নাকি তামিলনাড়ু? ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, কেরল, ঠিক আছে? ভারতের কেরল রাজ্যে কিন্তু সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1036, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিল? এটাও একটা WBCS-এ PBS-এর কোশ্চেন, যা লেডি কনস্টেবল 2018-তে এসেছিল। নন্দবংশ, পাল বংশ, মৌর্য বংশ নাকি গুপ্ত বংশ? তো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তো সেই সময় মগধে কিন্তু নন্দবংশ রাজত্ব করেছিলেন এবং নন্দবংশের তৎকালীন রাজা কে ছিলেন? ধননন্দ, ঠিক আছে? একটা প্রশ্ন পরীক্ষায় বারবার আসে যে নন্দবংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? নন্দবংশের প্রতিষ্ঠাতা বলা হচ্ছে মহাপদ্মনন্দকে, এটাও একটু তোমরা জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1037, জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? জন সাইমন, লর্ড চেমসফোর্ড, জেনারেল ডায়ার নাকি লর্ড মাউন্টব্যাটেন? জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে জেনারেল ডায়ার, অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক উত্তর। এবং জালিয়ানওয়ালাবাগ তোমরা জানো 1919 সালের 13 এপ্রিল কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তারিখটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, 1038, আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? থার্মোমিটার, হাইগ্রোমিটার, হাইড্রোমিটার নাকি ব্যারোমিটার? সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো যে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি। তো সঠিক উত্তর হয়ে যাবে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, ঠিক আছে? আর হাইড্রোমিটার হচ্ছে তরলের আপেক্ষিক ঘনত্ব যেটা নির্ণয় করা হয়, তরলের আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করার পরিমাপক যন্ত্র হচ্ছে হাইড্রোমিটার। এই হাইড্রোমিটার এবং হাইগ্রোমিটার যেন কারো ভুল না হয়, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হাইড্রোমিটার আর হাইগ্রোমিটার, এটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করে রাখবে, ঠিক আছে? হাইড্রোমিটার হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, তরল পদার্থের আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র, আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র হচ্ছে হাইড্রোমিটার। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1039, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? রেটিনা, আইরিস, লেন্স নাকি কর্নিয়া? চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে কর্নিয়া, সঠিক উত্তর হয়ে যাবে কর্নিয়া, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1040, পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কোনটি? লোহিত সাগর, কৃষ্ণ সাগর, আরল সাগর নাকি মৃত সাগর? পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এই চারটা অপশনের মধ্যে পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, মৃত সাগর বা ডেড সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, 1041, HIV ভাইরাস কি ধরনের ভাইরাস? RNA ভাইরাস, DNA অথবা RNA ভাইরাস, DNA এবং RNA ভাইরাস নাকি শুধুমাত্র DNA ভাইরাস? HIV এগুলো কোন জাতীয় ভাইরাস? সঠিক উত্তর হয়ে যাবে HIV ভাইরাস হচ্ছে RNA ভাইরাস, অপশন নম্বর এ, RNA ভাইরাস হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1042, কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? দেবদারু, গরান, ইউক্যালিপটাস নাকি ফার্ন? কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? তো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার প্রত্যেকের চেষ্টা করো। তো শ্বাসমূল দেখতে পাওয়া যায়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, গরান। অপশন নম্বর বি গরান হয়ে যাবে, কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর গরান, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1043, জিএসটি এর পুরো কথাটি কি? গুডস অ্যান্ড সেলস ট্যাক্স, গভর্নমেন্ট সাপ্লিমেন্টারি ট্যাক্স, গভর্নমেন্ট স্টেট ট্যাক্স নাকি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স? জিএসটি কথাটি সম্পূর্ণ রূপ হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। মনে রাখবে জিএসটি হচ্ছে একটা ইনডাইরেক্ট কর, ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে, এবং ভারতে কার্যকরী হয় 17 জুলাই 2017 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি লাগু হয়েছিল। আর জিএসটি প্রথম কোন দেশে লাগু হয়েছিল বা চালু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 144নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? আবুল ফজল, কফি খা, গুলবাদন বেগম নাকি হামিদা বানু বেগম? হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, ইজি কোশ্চেন। হুমায়ুন নামা রচনা করেছিলেন, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুলবাদন বেগম, অপশন নাম্বার সি, গুলবাদন বেগম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, হুমায়ুন নামা, ঠিক আছে। গুলবাদন। চলো পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি লাভ করেছিলেন? স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত? কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি লাভ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এছাড়াও দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর একটা উপাধি গ্রহণ করেছিলেন, সেটার নাম হচ্ছে বিক্রমাদিত্য, ঠিক আছে, এটাও মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এগুলো হচ্ছে ডাব্লিউপিপি লেডি কনস্টেবল মেইন এক্সাম 2018 কোশ্চেন, এর আগে 43টা করলাম প্রিলিম এবং বাকি 60টা করবো আমরা মেইনে। তৃতীয় গোবিন্দ, তৃতীয় কৃষ্ণ, দন্ডী দুর্গ নাকি প্রথম কৃষ্ণ? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, দন্তী দুর্গ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 1047, তো এখানে মিস্টেক হয়ে গেছে, এটা 1047 হবে। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? জার্মানি, স্কটল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স? সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ফ্রান্সে, অপশন নম্বর ডি, ফ্রান্স হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মানব দেহের যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কত প্রকারের হয়? 3, 4, 1, 2, সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো দেখো, মানব দেহ ক্রোমোজোম যে থাকে কার্য অনুযায়ী সাধারণভাবে একটা অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম। মানুষের 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি অটোজোম থাকে, আর মানুষের দেহে 2টি সেক্স ক্রোমোজোম থাকে, পুরুষের যেটা থাকে সেটা XY এবং মহিলার যেটা থাকে সেটা XX। তো কার্য অনুযায়ী কত প্রকার হয়? অপশন নম্বর ডি, 2 প্রকার হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 1049 বিশ্ব অঙ্গদান দিবস কোন তারিখে পালন করা হয়, কোন দিনে বা কোন তারিখে? 2nd অক্টোবর, 7 জুলাই, 13ই আগস্ট নাকি 5th সেপ্টেম্বর? বিশ্ব অঙ্গদান দিবস কোন তারিখে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব অঙ্গদান দিবস, অপশন নম্বর সি, 13ই আগস্ট হয়ে যাবে প্রশ্ন একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আজকে আমাদের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর হচ্ছে 1050, নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়? সি, পে, কে, বি। কোন ভিটামিন জলের ভিটামিন, কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে ভিটামিন কে, ভিটামিন কে কিন্তু জলে দ্রবণীয় নয়। মনে রাখবে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই যে 4টা ভিটামিন রয়েছে, এই 4টা ভিটামিন হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, বাকি ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন যে কি রয়েছে সি, এগুলো কিন্তু হচ্ছে জলে দ্রবণীয়, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। এবং আজকে যে 50টা প্রশ্ন করালাম, তোমাদের 50টা সমস্ত হচ্ছে 2018 সালের রেলি কনস্টেবলের প্রিলি এক্সাম এবং মেইন এক্সামের কোশ্চেন। তো আশা করছি এক্সামটা যে তোমরা দিলে, 50টা কোশ্চেন যে দিলে, কোশ্চেন লেভেলটা কেমন ছিল তা তোমরা দেখতে পাচ্ছ। এবং WBCS-এ যে তোমাদের 1000টা কোশ্চেন সলভ করিয়েছে, সেখান থেকে আমি দেখছি 14 থেকে 15টা কোশ্চেন কিন্তু একদম হুবহু কমন এসেছে। এর জন্য তোমাদের বলি যে প্রিভিয়াসের কোশ্চেনগুলো, বিশেষ করে WBCS-এর প্রিভিয়াসের কোশ্চেন বা রেলের SSC-র প্রিভিয়াসের কোশ্চেনগুলো কিন্তু একটু দেখে যাবে, অনেক সময় হুবহু কমন পড়ে যায় বা সেই রিলেটেড অনেক প্রশ্ন তোমরা পেয়ে থাকো, ঠিক আছে। তো চলো, 50টা কোশ্চেনের মধ্যে কতগুলো ঠিক করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। এভাবেই আমরা কিন্তু টার্গেট নিয়েছি 1500টি, আমাদের 1000টা কোশ্চেন শেষ হয়ে গেছে, নেক্সট পরবর্তী 500টা কোশ্চেন আমাদের টার্গেট, ঠিক আছে। চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করো, হাতে কিন্তু আর 9 দিনের মতো সময় রয়েছে, ঠিক আছে।